আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আইটি হাউস BD.COM এর আজকের এই চমৎকার একটি ভিডিওতে। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে চোখের পলকে অর্থাৎ এক সেকেন্ডের মধ্যে আপনি কিভাবে আপনার ছবি থেকে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। প্রিয় দর্শক, আমরা যখন কোনো ছবি থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই, তখন আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটর ইউজ করি। সেক্ষেত্রে দেখা যায় আমরা ফটোশপের পেন টুল অথবা আমরা কুইক সিলেকশন টুল অথবা ম্যাজিক টুল দিয়ে আমরা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, তখন আমাদের কিছু ভুলভ্রান্তি থেকে যায় এবং পারফেক্টলি হয় না। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যখন পারফেক্টলি করতে যাই তখন আমাদের অনেক টাইম স্পেন্ড হয়। এই টাইম স্পেন্ডটাকে আমরা খুব সহজেই কমিয়ে ফেলতে পারি। কমিয়ে ফেলতে পারি মানে হচ্ছে একদম চোখের পলকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারি, একদম চোখের পলকে। তো চলুন, আমি আজকে আপনাকে কয়েকটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো। সে ছবিগুলো আগে একটু দেখে আসি। এখানে হচ্ছে একটা ছবি আছে, যেমন ধরেন এই স্যারের ছবিটা। স্যারের ছবি থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। স্যারের ছবিগুলো থেকে, স্যারের ওয়াইফের ছবিগুলো, এই কটা ছবি থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। একটু চিন্তা করেন তো, যে আপনি এই ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আপনাকে পেন টুল দিয়ে এই টোটাল বডিটাকে হচ্ছে আগে আপনার সিলেক্ট করে পরে কেটে নিতে হতো। তো এই এই কাজটা পারফেক্টলি করতে গেলে আপনাকে অনেক সময় এখানে স্পেন্ড করতে হবে, অনেকটুক সময়। তো এইটাই যদি আমি একদম চোখের পলকে করতে পারি তাহলে তো অনেক ভালো হয়। তো কীভাবে করবো এটা আমরা? তো এটা করার জন্য ফার্স্টেই আমি যাবো হচ্ছে আমার গুগলের ব্রাউজারে। ব্রাউজারে যে আমি এখানে সার্চ করব remove.bg। দেখেন remove.bg আমরা এখানে সার্চ করব। ওকে, সো যখন এই যে এটা হচ্ছে remove.bg এই সাইটের চেহারা। তো এখানে আসার পরে আমরা আপলোডস ইমেজে যাব। আচ্ছা, আপলোডস ইমেজ যাওয়ার পর আপনার ইমেজ কোথায় আছে সেই ডিরেক্টরিটা সিলেক্ট করতে হবে। ডেস্কটপে রেখেছিলাম আমি নিউ ফোল্ডার টুতে। ওকে, এখন আপনি কোন ইমেজটাকে ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন? ধরেন আমি এই ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আমি ছবিটা এখানে আপলোড করে দিব। আমার ছবি আপলোড হতে দেরি আর ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে দেরি নেই, চোখের পলকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেখেন ছবিটা আপলোড কমপ্লিট হয়েছে, আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেখেন একদম 100% পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। ওকে, তো এখন আমি এটাকে কীভাবে নিব? আপনি চাইলে এখানে ডাউনলোডসেও ক্লিক করতে পারেন অথবা ছবির উপরে ডাবল ক্লিক করলে ছবি ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এরপরে ছবিগুলোকে আমি আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান আপলোড করে দেখাই, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাই। আমি আপলোডস করলাম ছবিটাকে। তো টোটালটা ডিপেন্ড করে আপনার নেট স্পিডের উপর। আপনার নেট স্পিড যদি ভালো থাকে তাহলে ছবিটাও খুব দ্রুত আপলোড হবে এবং দ্রুত আপলোড হলে দ্রুত ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। দেখতে পাচ্ছেন ছবিটা, ব্যাকগ্রাউন্ড চোখের পলকেই রিমুভ হয়ে গেল। এই হচ্ছে ছবি, ডাবল ক্লিক করলাম ছবি ডাউনলোড হয়ে গেল। পরের ইমেজগুলো দেখি, ঠিক এইভাবেই রয়েছে আমাদের স্যারের ওয়াইফ। সেম প্রসেস, সেম কাজ, ব্যাকগ্রাউন্ড রিমুভ পুরোই মানে ম্যাজিকের মতো কাজ করে, একদম পুরো তোমার ম্যাজিকের মতো কাজ করে। দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। ওকে, এরপর ধরেন আমি এই 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 ছবিটা দেখাই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, মানে শতভাগ অ্যাকুরেট যেটাকে বলে, একদম শতভাগ সঠিকভাবে এই জায়গা থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা করে নিতে পারেন। আপনার এখানে কোনো পরিশ্রম নেই, আপনি জাস্ট ছবিটা আপলোড করবেন আর এরপর যা করার তা হচ্ছে remove.bg ম্যাজিকের মতো আপনাকে করে দেখাবে। এরপর লাস্ট ছবিটা আপলোড করে দেখায় যে এই ছবিটা, একটু দেখায় আপনার ছবিটা, এই ছবিটা। ওকে, তো এইটাকে আমি এখন আপলোডস দিলাম। দেখেন এই ছবিটাও ম্যাজিকের মতো কাজ করছে। স্যারের এই হাতটা ছিল টুলের উপর, সেখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে। ওকে প্রিয় দর্শক, তো এভাবে আপনারা চাইলে আপনারাও আপনাদের যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো আমরা একটু দেখে আসি যে ব্যাকগ্রাউন্ড যেগুলো রিমুভ করলাম সেগুলো কোথায় আছে, সেগুলো ডাউনলোডস পাবো আমরা।
ডাউনলোডস থেকে আমি ছবিগুলো ওয়ান বাই ওয়ান দেখাই আপনাদের, যেগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, এই একটা দুটো এটা এটা এটা, ওকে। তো আমরা এই কয়েকটা পিকচারের ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করছি। তো প্রিয় দর্শক, আপনারা চাইলেও আপনাদের যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আপনারা খুব ইজিলি এই রিমুভ ডট বিজি দিয়ে আপনারা চোখের পলকেই আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো এ ছিল আমার আজকের এই টিউটোরিয়াল ভিডিওটি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের কাছ থেকে আমি একটা লাইক আশা করতে পারি, এবং অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিতই আমি আপনাদেরকে ভালো ভালো কিছু কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন।